দেখেন অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা মনে করেন আমি একটা লাইন আঁকি, ঠিক আছে? এই যে আমি একটা এখানে, আচ্ছা আগে হচ্ছে গিয়ে ফরমেটে গিয়ে ইউনিট ঠিক করতে হবে, ফরমেটে গিয়ে ইউনিটটা ঠিক করে নেই, ইঞ্জিনিয়ারিং 0.3 লিমিট। আর এই যে দেখেন নিচে ইনসার্শন স্কেল ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কি ইঞ্জিতে আছে না? জি স্যার, এটা ইঞ্জিতেই থাকবে। এই জন্যই বলি যে যদি কোনো কিছু ইঞ্জিতে ইনপুট দেয়া লাগে সেই ক্ষেত্রে কষ্ট করে ওই সংখ্যাটার পরে সেই ক্ষেত্রে ওই স্যার এটা ইঞ্চিতে থাকলে স্যার ফিটে কিভাবে স্যার ইয়ে করবো স্যার ইনপুট করবো স্যার? বহু কিছু দাঁড়ান দেখেন, এই যে এটা তো ইঞ্চিতেই আছে, তার জন্য কি আমাদের এটা চেঞ্জ করার দরকার নাই? এটা আমরা যদি কোনো কিছু ইঞ্চিতে ইনপুট দিতে চাই জাস্ট সংখ্যাটা লিখলেই হবে, ওটার পরে ফিট বা ইঞ্চি কোনো কিছুর সিম্বল দেওয়ার দরকার নাই। দরকার আছে? দরকার আছে? দরকার নেই। আচ্ছা তাহলে আমি একটা মনে করেন যে 5 ইঞ্চি লাইন আঁকলাম, 5 দিলাম। আচ্ছা এখন দেখেন এই লাইনটা আমি অটোক্যাড স্ক্রিনে দেখতেছি কিরকম, একটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটা সাদা দাগ। লাইনটা কতটুকু মোটা বা কতটুকু চিকন বা লাইনটার থিকনেস কতটুকু এটা কি এখান থেকে আমি বুঝতে পারতেছি? এটা তো এখান থেকে বুঝতে পারতেছি না। এখন দেখেন আমি যদি আমার কাজ কি ওই যে নানের মধ্যে স্যার প্রিন্টার প্লটারে DWG টু PDF করে দিব, ঠিক আছে? দেখতেছেন যারা হচ্ছে অটোকেট থেকে PDF করতে পারেন না তারা খেয়াল করেন, আমি কিন্তু মানে নেক্সট টাইম হচ্ছে আপনাদেরকে প্রথম দুইটা অ্যাসাইনমেন্টে সুযোগ দেওয়া হয়েছে যে PDF করার দরকার নাই, স্ক্রিনশট তুলে ছবি তুলে দিলেও হবে বা স্ক্রিনশট তুলে PDF করে দিলেও হবে, বাট এরপর থেকে যদি PDF না করে দেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার দিব না। একটু ভালো মতো খেয়াল করেন যে কি করতেছি, ফার্স্টে Ctrl+P চাপলাম, Ctrl+P চাপার পরে এরকম একটা ডায়লগ বক্স আসছে এখানে যে প্রিন্টার প্লটার, এই যে প্রিন্টার প্লটার লেখা আছে এইটাকে চেঞ্জ করে এই DWG to PDF করে দিব। একটু নিচের দিকে এখানে অনেকগুলো অপশন আছে, একটু নিচের দিকে আসলেই পাবেন যে DWG to PDF। এটা করে এখানে দেখেন প্লট এরিয়া এটা দেয়া আছে কি ডিসপ্লে দেয়া আছে, হোয়াট টু প্লট এটা দেয়া আছে কি ডিসপ্লে। আপনারা অনেকে PDF করছেন কিন্তু আপনাদের দেখা গেছে যে PDF এর পেজটা অনেক বড়, আপনার ড্রয়িংটা হয়ে গেছে একেবারে পিচ্ছি এক কোণায়, এটা কি হইলো কিছু? আপনার পুরো পেজের একদম মাঝখানে পুরো পেজটা জুড়ে যদি ড্রয়িংটা আসে তাহলে দেখতে ভালো লাগবে না? জি স্যার। তো এখান থেকে কি করবেন, উইন্ডো সিলেক্ট করবেন, উইন্ডো সিলেক্ট করার পরে আপনারা ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করার সময় এটাকে ক্রপ করেন না? জি স্যার। মনে করেন যে আপনার পাশে হচ্ছে আরেকজন আপনার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, আপনি কি করেন আপনার ফ্রেন্ডটাকে ক্রপ করে বাদ দিয়ে দেন। একইভাবে হচ্ছে এইখানে এই লাইনটাকে ক্রপ করবেন, মানে যতটুকু আমার দরকার, আমার তো এই লাইনের চারপাশে তো কালো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, আমার কি পুরোটা দরকার আছে? না স্যার, শুধু লাইনের জায়গাটা, লাইনের জায়গাটুকু আমি এরকম টান দিয়ে ক্রপ করব, এই যে ক্রপ করলাম শেষ, তারপর জাস্ট প্রিভিউতে গিয়ে দেখতে পারি যে কেমন লাগবে দেখতে। প্রিভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন লাইনটা হচ্ছে নিচে আসছে, ঠিক আছে লাইনটা নিচে আসছে। আমি স্কিপ চাপলাম, স্কিপ চেপে হচ্ছে এটাকে সেন্টার দা প্লট দেই, ঠিক আছে সেন্টার দা প্লট দিলে হয়তো একদম মাঝখানে আসবে, এই যে সেন্টার দা প্লট দিলাম, প্রিভিউ দিলাম, দেখেন একদম মাঝখানে আসছে না? জি স্যার, একদম মাঝখানে আসছে। আমার তো জিনিসটা একদম মাঝখানে দরকার, আপনাদের অনেকের হচ্ছে ড্রয়িং গুলো একদম নিচে নাইলে একদম উপরে, একদম করোনারে ছোট্ট হয়ে দিয়ে দিছেন, এরকম যেন না হয়, ঠিক আছে? আচ্ছা আমরা এটা মানে সেন্টার টু প্লট দিয়ে দিলাম, এখন দেখেন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আচ্ছা ওকে দিলে তো PDF হয়ে যাবে, ওকে আচ্ছা আমরা প্রিভিউতে যাব, আমরা ওকে মানে পরেও PDFটা পরে করবো, আগে হচ্ছে প্রিভিউতে গিয়ে দেখবো দেখতে কেমন লাগতেছে। দেখেন লাইনটা একদম চিকন, একটা নর্মাল লাইন মনে হচ্ছে না এখানে? জি স্যার। কিন্তু এখন মনে করেন আমি যদি এই লাইনটা সিলেক্ট করে
লাইনটা সিলেক্ট করলাম দেখেন এখানে উপরে তিনটা বাই লেয়ারের অপশন আছে না জি স্যার আমি যদি এখান থেকে এই যে বাই লেয়ারের মনে করেন এই যে থার্ড অপশন যেটা আছে থার্ড অপশনটা হচ্ছে থিকনেসের অপশন বাই লেয়ারের এখান থেকে দেখেন থিকনেস যদি আমি এই মনে করেন একদম 2.11 মিলিমিটার দিয়ে দিলাম থিকনেস ঠিক আছে স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমার কথা কাটলে আমার তো কিছু করার নাই নেটওয়ার্কে প্রবলেম স্যার ঠিক আছে স্যার ইন্টারনেটের সমস্যা জি স্যার একটু স্যার কেটে কেটে আসছে নেটের সমস্যা হয়তো বা স্যার এর নেটওয়ার্কের সমস্যা নাই আমি ঠিক শুনি না স্যার আপনার ইয়াতে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমার এই সমস্যা আপনাদের কারো সমস্যা নাই এবার কথা বলেন না দেখেন না স্যার আপনি দেখেন এই যে আমি বাই লেয়ারের 3 নম্বর অপশনটাতে গিয়ে আমি ফারস্টে লাইনটা সিলেক্ট করছি লাইনটা সিলেক্ট করে বাই লেয়ারের 3 নম্বর অপশনটাতে গিয়ে মানে আপনি যত বড় থিকনেস দিবেন মানে যদি 0 মিলিমিটার দেন তাহলে লাইনটা একদম চিকন থাকবে 0.05 মিলিমিটার দিলে একটু মোটা হবে এভাবে করে করে আমি মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য একটা ম্যাক্সিমাম থিকনেস 2.1 মিলিমিটার এটা দেয়ার অপশন আছে আমি দিয়ে দিলাম ঠিক আছে দিলাম এখন আপনি যখনই হচ্ছে লাইনটা সিলেক্ট করবেন তখন দেখবেন যে এই বাই লেয়ারের 3 নম্বর অপশনটাতে লাইনটার থিকনেস শো করতেছে এতক্ষণ কিন্তু বাই লেয়ার শো করতেছিল এই যে স্যার ওই টুল বারটার নাম কি স্যার লেয়ার না লেয়ার 2 এই টুল বারটার নাম হচ্ছে এই যে লেয়ারস লেয়ারস ঠিক আছে আসছে নাকি আসে নাই কোনটা আসছে স্যার আচ্ছা তো দেখেন এখান থেকে 2.11 মিলিমিটার আমি দিয়ে দিলাম লাইনটার থিকনেস এবার আমি কন্ট্রোল ওই যে কন্ট্রোল পি দিয়ে এটাকে হচ্ছে আবার পিডিএফ করার ট্রাই করি এই ডিডব্লিউজি টু পিডিএফ এ গেলাম তারপর হচ্ছে এটাকে সেন্টার টু প্লট দিয়ে দিলাম ডিসপ্লেতে গিয়ে হচ্ছে উইন্ডোতে ক্লিক করলাম ক্লিক করে হচ্ছে টু ক্রপ করি প্রিভিউতে যাই দেখেন লাইনটার থিকনেস এবার কি আগে এটার থেকে মোটা হয়ে গেছে না খেয়াল করছেন এবার কেউ কোনো কথা বলে না লাইনটার থিকনেস কি বাড়ছে স্যার আরেকটু দেখালে তো ভালো হতো স্যার আরেকবার স্যার আমি যখন প্রথমবার দেখাই তখন আপনি কি করেন অন্য কিছু চিন্তা করেন না স্যার আচ্ছা ঠিক আছে সরি আরেকবার দেখাচ্ছি আমি হচ্ছে এই যে এই লাইনটা আছে আমি এই লাইনটার থিকনেসটা কি করতে পারি এই যে বাই লেয়ারের তিনটা অপশন দেখতেছেন এখন জি স্যার বাই লেয়ারে এই যে 3 নাম্বার যে অপশনটা এটা এটা এখানে এই বাই লেয়ারই ছিল এই যে দেখেন এটা আমি চেঞ্জ করে দিছি এটা হচ্ছে এখানে এরকম বাই লেয়ার ছিল আপনাদের সবারই দেখবেন এটা বাই লেয়ার করা আছে এটা আমি সিলেক্ট করে এটাকে বাই লেয়ার থেকে চেঞ্জ করে আমি লাইনের থিকনেস যত দিতে যাচ্ছি তত দিয়ে দিলাম আমি একদম ম্যাক্সিমামটাই দিলাম এখন হচ্ছে আপনি ওই কন্ট্রোল পি দেন কন্ট্রোল পি দিয়ে হচ্ছে প্রিন্টার প্লটারে গিয়ে ডিডব্লিউজি টু পিডিএফ দেন তারপর ডিসপ্লেতে গিয়ে উইন্ডোতে ক্লিক করেন এখন আপনি এটারে সিলেক্ট করেন প্রিভিউতে দেখেন যে লাইনটা থিকনেস মোটা হয়ে গেছে মোটা হয়েছে না জি স্যার বুঝছি স্যার এইভাবে করে আপনারা চাইলে লাইনের থিকনেস বাড়াইতে কমাইতে পারবেন সবাই কি বুঝতে পারছেন স্যার বুঝছি স্যার স্যার একটা প্রবলেম হয়ে গেছে আমার স্ক্রিনে স্যার যে তিনটা স্যার বাই লেয়ার শো করতেছে না ভাই আপনি অটোকেট মানে আপনি কি 7 ইউজ করতেছেন নাকি আপডেট 7 স্যার 7 তাহলে ঠিক আছে তাহলে সলিউশন সলভ করা যাবে হয়তো আপনার বাই লেয়ার শো না করলে আপনি কি করবেন একটু চিন্তা করেন কোন কোন টুলবার যদি শো না করে তাহলে কি করতে হয় সেটিং এ যা চেঞ্জ করতে হবে হয়তো কি করতে হবে স্যার এসিএডি স্যার ওই যে ইয়াতে যাইতে হবে স্যার আরে স্যার এখানে ডান সাইডে স্যার যে খালি অংশ প্রবলেমটা যে বলছে তাকে জিজ্ঞেস করছে আপনারা কেউ বললেন না ফয়েজ আপনি বলেন স্যার ওই যে এই কেটে যেতে হবে না হ্যাঁ তো আপনি কেটে যাবেন গিয়ে দেখেন যে যদি স্যার ওখানে দিলাম তো স্যার ওখানে লেয়ার দুটোতে টিক চিহ্ন দিলাম বাট একটু আসছে না তাহলে স্ট্যান্ডার্ড ক্লিক করেন স্ট্যান্ডার্ড একটা অপশন আছে এটা ক্লিক করেন ওকে স্ট্যান্ডার্ড স্যার দুইটা আছে একটা উপরে দুইটা স্ট্যান্ডার্ড ক্লিক করা স্যার স্টাইল এবং স্ট্যান্ডার্ড ক্লিক করা যা আছে সব ক্লিক করে অন করে দেন দেখেন আপনারা জানেন যে যদি কোনো টুলবার না আসে তাহলে হচ্ছে আমাদের অটোকেডের উপরের দিকে যে সাদা জায়গাটা আছে ওইখানে হচ্ছে রাইট ক্লিক করে এই কেটে গিয়ে ওইখান থেকে আমি অন করতে পারি না
জি স্যার যদি কোন টুলবার একদম খুলে স্যার আসছে আসছে স্যার স্যার এটা আসছে আসছে প্রপার্টিতে স্যার প্রপার্টিতে হ্যাঁ ঠিক আছে তো এখন মনে করেন যে সব সময় তো সবকিছু মনে থাকে না যে কোন টুলবারটা আসলে নাম কি আপনি একটু জাস্ট ঘাটাঘাটি করলে দেখবেন যে যেটা খুঁজতেছেন ওটা পেয়ে গেছেন ঠিক আছে ওকে স্যার আচ্ছা এখন হচ্ছে দেখেন যে কিভাবে হচ্ছে থিকনেস বাড়াইতে হবে কমাইতে হবে বুঝতে পারছি জি স্যার আরেকজন একটা প্রবলেম বলছিলেন যে ওই ডাইমেনশন হচ্ছে কিসের সাথে শো করে ইঞ্চিতে শো করে না জানি ফিটে শো করে বলছিলেন কে জানি বলছিলেন স্যার ইঞ্চিতে শো করে স্যার ফিটে শো করে না স্যার ইঞ্চিতে শো করে আমি হচ্ছে এই যে ডাইমেনশনে গেলাম ডাইমেনশনে গিয়ে ডাইমেনশনটা একটু চেক করি এটা কি শো করতেছে এটা কি শো করতেছে ইঞ্চিতে না ফিটে স্যার ইঞ্চি এটা তো ইঞ্চিতে শো করতেছে বাট এটারে মনে করেন আমি এখন ফিট বানাবো ঠিক আছে জি স্যার এই 10 স্যার তাহলে তো স্যার লিমিটে যে স্যার আমরা ওই যে স্যার এটা আরে খোদা রে ডাইমেনশনটা এখন শো করতেছে কিসে ইঞ্চিতে শো করতেছে আমি জানি আমি চাচ্ছি এটাকে আমি কিসে শো করাবো ফিটে শো করাবো মানে মানে ইঞ্চিকে যদি আমি ফিটে কনভার্ট করি তাহলে কত দিয়ে ভাগ করতে হবে যতই হোক আমি চাচ্ছি ডাইমেনশন গুলা ইঞ্চিতে শো না করে কিসে শো করবে আমি চাচ্ছি এটা পাঁচ ইঞ্চি শো না করে কত ফিট শো করবে 0.41 ফিট শো করবে ঠিক আছে তাহলে কি করবো দেখেন এই ডাইমেনশনে যাবো ঠিক আছে দেখছেন জি স্যার ডাইমেনশন স্টাইলে যাবো ডাইমেনশন স্টাইলে গিয়ে এই যে মডিফাইতে যাবো কোথায় যাবো মডিফাইতে এখানে দেখেন যে এই যে প্রাইমারি ইউনিট দেখছেন প্রাইমারি ইউনিট একটা কথা লিখে আছে যে জি স্যার জি স্যার এটাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বানাই দেন বানাইছেন জি স্যার আচ্ছা টেক্সট এখান থেকে টেক্সট হাইট আচ্ছা এটা কি ইঞ্জিনিয়ারিং বানাইছেন প্রাইমারি ইউনিটটা প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি আচ্ছা দেখেন আমি যাচ্ছিলাম কি করতে এটাকে যাচ্ছিলাম আমি ইঞ্চি থেকে ফিট বানাতে যাচ্ছিলাম না জি স্যার আমি জাস্ট কি করলাম মানে কোনো কিছু চেঞ্জ করি নাই আমি জাস্ট মডিফাইতে গিয়ে এই প্রাইমারি ইউনিটে এসে ইউনিট ফরম্যাটটাকে ডেসিমাল থেকে কি করে দিছি ইঞ্জিনিয়ারিং করে দিছি না আর এই যে প্রিসিশন এটা হচ্ছে মনে করেন যে 0 ফিট 0 ইঞ্চি করে দিই 0 ফিট 0 ইঞ্চি করে দিলাম এবার ওকে দিয়ে দেখি কিন্তু এটা ফিটে আসে কিনা কিসে আসতেছে ওই 5 ইঞ্চিতে আসতেছে আচ্ছা ডাইমেনশনে গিয়ে আবার মডিফাইতে যাই ডাইমেনশন স্টাইল তারপর হচ্ছে মডিফাই প্রিসিশনটা 0 ফিট 0 ফিট 0 ইঞ্চি ফ্র্যাকশন ফরম্যাট ডেসিমাল রাউন্ড অফ 0 ফিট 0 ইঞ্চি দেখেন আমরা স্যার একটা কথা বলি স্যার বলেন স্যার মানে এক ফিটের নিচে হলে স্যার ইঞ্চিটা উঠায় যাওয়ার পরে ফিট দেখাবে না দাঁড়ান দেখি ইঞ্চিটা তুলে দিলাম প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি রাউন্ড অফ 0 ফিট তো ডেসিমাল ফ্যাক্টর এটা চেঞ্জ করা যায় এটা হচ্ছে টেক্সট দরকার সময় কেমন জানি চেঞ্জ করে দাঁড়ান এরো স্যার এটাকে কনভার্ট করে স্যার এক একজন এক এক কথা বললেন না মানে দাঁড়ান এটা
চেঞ্জ করতে হইলে স্যার ইনচিতে তুললা দেন স্যার ইনচিতে তুললা দিলে হয়ে যাবে স্যার কি করব কি করব স্যার ওই যে ওই 1 ইঞ্চি ছিল না স্যার আমাদের ওইখানে হ্যাঁ ওইটা তুললা দিলে ইয়া ইনশাআল্লাহ ইয়া ফিট হয়ে যাবে স্যার কি আছে আমি তো তুললাম আমার তো আসে না কেন আসে না স্যার আমার তে আসলো স্যার এই যে আমি তো তুললাম তারপর হচ্ছে সেট কারেন্ট দিলাম এই যে এটা 5 ইঞ্চি তো শো করতেছে আমার 12 ইঞ্চি হইলে মনে হয় 1 ফিট শো করবে স্যার আপনার ইঞ্চি তো 5 ইঞ্চির জায়গায় ওইটা 0.41 ফিট দেখাবে না স্যার কেন দেখাবে আমি তো ওইটাই চাচ্ছি দেখার জন্য আমি তো ওইটাই চাচ্ছি ওইটা চাচ্ছেন ওইটার তো আমি হয় নাই দেখছিলাম দাঁড়ান এটা হওয়ার কি কোনো অপশন আছে এখানে একটু দেখি রাউন্ড অফ জিরো ফিট জিরো ফিট জিরো ফিট জিরো জিরো ইঞ্চি এটা দিছি 5 ইঞ্চি তার মানে 1 ফিটে যাইনি দেখে এটা শো করতেছে হ্যাঁ ঠিক আছে যদি আর একটু বড় আঁকতাম তাইলে বোধ হয় মনে করেন যে আমি 1 ফিটের থেকে বড় কিছু আঁকি সাপোজ 14 ইঞ্চি আঁকলাম 14 ইঞ্চি আঁকলাম দেখি এখন আসে কিনা এখন 1 ফিট 2 ইঞ্চি শো করতেছে ঠিক আছে এখন মনে করেন যে 5 ইঞ্চি লাইন কি একটা 5 ইঞ্চি লাইন তো 1 ফিট লাইন এখনো পৌঁছাই নাই সে তো শুধু 5 ইঞ্চি লাইন যার কারণে 0 ফিট 5 ইঞ্চি শো করতেছে ওইখানে আসলে যেহেতু জিরো আসলে শো করা যে কথা শো না করার কি কথা ওই জন্য জিরোটা আসলে শো করতেছে না কথা কি বুঝতে পারছেন কথা বোঝা গেছে জি স্যার জি স্যার জি স্যার বোঝা গেছে এবার হচ্ছে আজকে আমরা আমাদের নতুন টপিকে যাব মানে আমরা হচ্ছে নতুন টপিকে ঢুকতেছি তার আগে হচ্ছে আপনাদের একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই সেকেন্ড অ্যাসাইনমেন্টে জমা দিবেন অনেকেরটা ঠিক আছে অনেকেরটা একটু ভুল হইছে কোনো সমস্যা নাই আমি সবাইকে নাম্বার দিছি কারণ হচ্ছে আপনারা চেষ্টা করছেন এটা হচ্ছে বড় কথা অনেকে হচ্ছে দরজাটা সিম্বলটা এমন ভাবে দিছেন যে দরজাটা বাইরের দিকে খুলবে তো দরজা আসলে নরমালি বাইরের দিকে খুলে না দরজা ভিতরের দিকে খুলে কারণ বাইরের দিকে খুললে আপনার বাসায় যদি কোনো একজন গেস্ট আসে সে মনে করেন বাইরে দাঁড়ায় আছে আপনি যদি দরজা খুলেন আপনি তো তার ধাক্কা দিয়ে ফালাই দিবেন দরজা দিয়ে ফালাই দিবেন না বাড়ি গিয়ে স্যার নাক মুখ ফুড়ে লিব আপনার আইডি কত এই যে নাক মুখ ফুড়ে লিব এটা কইলেন আপনার আইডি কত স্যার আপনি কারণ নাক মুখ ফুড়ান নাই রোল নাম্বার 005 কে 5 জি স্যার আমি আপনি মনে নাক মুখ ফুটাইছেন কারো একটু দেখেন না স্যার কত মোটেই নেই তো আপনি দরজার সিম্বল দিবেন দরজা বাইরে দিয়ে খুলবে আবার কেউ হচ্ছে একদম কোনো জানালাই দেন নাই স্যার এটাও আমি আছে আমিও আছি স্যার আমি কোনো জানলা দেই নাই স্যার আচ্ছা আর অনেকে হচ্ছে আমাকে ইমেজ ফাইল পাঠাইছেন আচ্ছা রোল নাম্বার কত জানি সামান্তা প্রাপ্তি আপনার আইডি কত স্যার আচ্ছা আপনি আমাকে বলেন আপনি যে ইমেজ ফাইল করছেন আপনি কি ফার্স্ট স্ক্রিনশট তুলে তারপর এটাকে হচ্ছে ইমেজে কনভার্ট করছেন আপনি কি আপনি যে আমার কথা আগে শুনেন আপনি যে এটাকে আমাকে ইমেজ ফাইলটা পাঠাইছেন আপনি কি অটোকেট ফাইলটা থেকে স্ক্রিনশট তুলে তারপর হচ্ছে মানে ওই ইমেজটা পাঠাইছেন মানে আপনি ইমেজে কিভাবে কনভার্ট করছেন এটা একটু বলেন স্যার ওই যে তখনই অ্যাপটা যেটা করছি স্যার ওটা সিলেক্ট করে তারপর হচ্ছে কি কোডের একটা অপশন আছে স্যার প্রিন্ট স্যার ইউটিউবে আমি দেখছিলাম স্যার স্যার ওটা দেখে তারপরে স্যার আমি ওটাকে পিকে ইয়া করছিলাম স্যার আপনি ওখানে কিছু সিম্বল ইউজ করছেন যে সিম্বলগুলো আমি দেখাই নাই এগুলো আপনি মানে কোথা থেকে ইউজ করছেন স্যার ইউটিউব স্যার ইউটিউব থেকে করছেন জি স্যার আচ্ছা
আচ্ছা ঠিক আছে বাট এরপর থেকে হচ্ছে আমাকে কেউ আর ইমেজ ফাইল এরকম পাঠায় না কারণ আজকে কিন্তু আমি আরেকবার দেখাইলাম যে কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি আজকে তো সবাই কি বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছেন স্যার আমার স্যার একটা প্রশ্ন আছে স্যার আমার হ্যাঁ করেন করেন কোনো সমস্যা নেই স্যার পিডিএফ ফাইল করলে ধরেন যদি আমার ল্যাপটপের মধ্যে যদি পিডিএফ মানে সরাসরি হবে মানে শো করবে ওইরকম যদি কোনো ফাইল না থাকে তাহলে তো বল লেখা আছে মানে আমার ল্যাপটপে যেটা লেখা আছে যে পিডিএফ ফাইল ডাউনলোড করা নাই যে মানে পিডিএফ সফটওয়্যারটা ডাউনলোড করা নাই যার কারণে এটা আমাকে শো করবে না এরকম দেখায় সেভ হয় বাট শো করে না হ্যাঁ সে ক্ষেত্রে কি পাঠানো যাবে স্যার যাবে আচ্ছা স্যার তারপরও আপনি যদি মানে দেখতে চান যে আপনার পিডিএফটা কেমন হইছে জি স্যার একটা পিডিএফ রিডার ইনস্টল করে ফেলেন অ্যাডোবি আছে ফক্সিট আছে আপনি কি পিডিএফ পড়েন না ল্যাপটপে ল্যাপটপে করা হয়নি স্যার মোবাইলে সব ভাই যে কোনো একটা পিডিএফ রিডার ইনস্টল করে ফেলেন ফক্সিট রিডার আছে অ্যাডোবি রিডার আছে যে কোনো একটা করে ফেলেন তাইলেই তো হয় জি স্যার করে ফেলব জানালা দেওয়ার কথা যেটা বলছেন স্যার অনেকে জানলা দেয় নাই স্যার আমিও এটার মধ্যে আছি আমি কোনো জানলা রাখি নাই স্যার এটার কারণটা হচ্ছে আমি ইচ্ছা করে রাখি নাই কারণ স্যার ফুললি এসি রুম থাকবে মানে ফুল এসি থাকবে এই জন্য আপনি শীতকালেও ওই রুমের মধ্যে এসি চালা বসে থাকবেন না স্যার শীতকালের জন্য হিটার লাগাই করবো মানুষের নিঃশ্বাস নিলে যে কার্বন ডাইঅক্সাইড গুলা বাইরে হবে এগুলো যাবে কোন দিক দিয়ে কি দেখবো বলছিলাম এলিভেশন কিভাবে আঁকতে হয় ঠিক আছে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কি দেখছিলাম সবার সবই নিশ্চয়ই বুঝছেন ফ্লোর প্ল্যান আঁকতে হয় তাই না আমরা গত ক্লাসে দেখছি যে কিভাবে আমরা ফ্লোর প্ল্যান আঁকতে পারি আর আজকে দেখব কিভাবে আমরা কি আঁকতে পারি এলিভেশন এলিভেশন আঁকতে পারি এখন এলিভেশন জিনিসটা কি আসলে এটা আসলে দেখতে কিরকম হয় আমাদের কারোরই কোনো আইডিয়া নেই আছে স্যার এটা কি সিঁড়ি দিয়া যে দোতলা এরকম করা ওইরকম স্যার ওরকম না আমি আপনাদেরকে একটু মানে আপনারা 11 এ মানে যারা এখন 21 তারা হচ্ছে 11 এ স্যার এলিভেশন কি ফ্রন্ট এলিভেশন শিখবো আমরা আমরা সব এলিভেশন আমরা ফ্রন্ট রাইট ব্যাক লেফট সবই শিখবো আর আপনি যদি একটা একটা বুঝেন তাহলে আপনি বাকিগুলো বুঝবেন তাই না জি স্যার আচ্ছা এখন একটু দাঁড়ান আমি হচ্ছি আমার স্ক্রিনে কি দেখতেছেন স্যার একটা আলমারি স্যার একটা আলমারি দেখা যাচ্ছে না জি স্যার এখন আমি যদি আপনাকে বলি যে আলমারিটার ফ্রন্ট এলিভেশন আচ্ছা সরি আমি আপনাকে প্রথমে ফ্রন্ট এলিভেশন বলবো না আমি আপনাকে বলবো যে আলমারিটার একটা প্ল্যান ভিউ বা টপ ভিউ আঁকো কি ভিউ আঁকতে বললাম টপ ভিউ আপনি কালকে একটা ফ্লোরের একদম উপরে গিয়ে দাঁড়ায় দেখছেন না যে এটা টপ ভিউটা দেখতে বা প্ল্যান ভিউটা দেখতে কিরকম হবে জি স্যার আজকেও সেম আমি যদি আপনাকে টপ ভিউ আঁকতে বলি টপ ভিউটা দেখতে কিরকম হবে স্যার উপরেরটা আমি এরকম কিছু আমরা দেখেন তো জি স্যার জি স্যার একটু দাঁড়ান এরকম কিছু হবে না এটাই তো টপ ভিউ তাই না আমাকে বলেন এখান থেকে দেখলে আপনি কি কি দেখবেন আর কি দেখবেন না
স্যার সামনে দুইটা দরজা দেখা যাবে তারপরে প্রথমে দেখেন যে এই যে এই জিনিসটা জি স্যার এই জিনিসটা আপনি আসলে কেমন দেখবেন এটা কি আপনি এরকম মানে আপনি কি এই লাইনটা দেখবেন এই যে স্যার মাঝখানে ওই ওই জায়গাটুকু শুধু বাদ যাবে মাঝখানে স্যার সোজা লাইনটা দেখব না বাট দুইটা লাইন দেখা যাবে এই যে এই লাইনটা অ্যাঙ্গেল করা যাবে দেখতে পারবেন না না স্যার এটা দেখা যাবে না না স্যার এরকম দেখা যাবে এটা এরকম মনে হবে না এরকম কিছু মনে হবে না জি স্যার আলটিমেটলি হচ্ছে আমরা আসলে জি স্যার এখানে দেখবো যেটা সেটা হচ্ছে আমরা সাইড এরকম কিছু দেখবো তাই না তাহলে আমরা এই অংশটুকু বুঝতে পারছি না যে কি রকম দেখবো আমাদের এই অংশটুকু বুঝলাম যে মানে কি রকম দেখবো আমরা এরপর হচ্ছে আমরা এই লাইনগুলো কি দেখবো একদম সোজা দেখবো না জি স্যার এটা স্ট্রেট লাইন এটা একদম সোজা দেখবো এটা একদম সোজা দেখবো এটা একদম সোজা দেখবো এটাও একদম সোজা দেখবো তাই তো জি স্যার জি আচ্ছা আমি আইকা ফেলি আমি এই তিনটা লাইন এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা আইকা ফেলি এখান থেকে একদম সোজা দেখবো আর এখানে কি আছে দুইটা এরকম নবের মতো আছে ধরার জন্য জি স্যার হ্যান্ডেল এখানে একটা হ্যান্ডেল আছে আমি জাস্ট রাফলি আঁকতেছি আমি কিন্তু মানে কোনো ডাইমেনশন দিচ্ছি না আমি জাস্ট বোঝার জন্য রাফলি আঁকতেছি আপনাদেরকে এরপর কি এই লাইনটা দেখবো না এই যে এই লাইনটা জি স্যার রাখলাম এটা সোজা এভাবে মিলে গেল নিচে কি এই লাইনটা কি দেখবো কি মনে হয় যে এই লাইনটা কি আমরা দেখবো এই লাইনটা একটু একটু বেঁকায় যাবে না স্যার না স্যার এটা এই লাইনটা কি আমরা দেখবো একটু ভালোমতো চিন্তা করেন যে এই যে এই পয়েন্টটা এই মাথাটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মানে দুটোটা একসাথে দেখা যাবে একই লাইনের একই লাইনের সামনে আছে এই পয়েন্টটা ওই লাইনের পিছনে কি আছে এই পয়েন্টটা আছে না স্যার দুটো আলাদা দেখা যাবে না মানে একটাই দেখা যাবে তার মানে হচ্ছে আমি এই পয়েন্টের কারণে তো এক জায়গায় দেখা যাবে এই পয়েন্টটা দেখবো না দেখবো না দেখবো না দুটোটা একসাথে একটা পয়েন্টই দেখা যাবে হ্যাঁ তাহলে হচ্ছে দেখেন আমি ঘুরাই এরকম মনে হবে না এই যে একসাথে মনে হবে সো জিনিসটা জি স্যার জি জি স্যার এরকম একটা দেখা যাবে এই এরকম মিলে যাবে এখানে জি স্যার এরকমই দেখা যাবে আর এখানে যেহেতু দুইটা মানে ড্রয়ার আছে এখানে একটা ড্রয়ারের মাথা দেখবো এখানে একটা ড্রয়ারের হ্যান্ডেল দেখবো শেষ আর এখানে একটা কি আছে এখানে একটা এরকম পার্টিশনের মতো আছে এখানে কি আছে একটা মিরর আছে এই মিররটা দেখবো এখানে আর এখানে কি অনেকগুলো তাক আছে তাকগুলো কিরকম দেখবো জাস্ট এরকম লাইন লাইন দেখবো না একটা স্ট্রেট লাইন হ্যাঁ আমাদের এটাই তো ফ্রন্ট ভিউ হবে তাই তো জি স্যার দেখেন এই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ তাহলে এই আলমারির ফ্রন্ট ভিউ দেখতে কিরকম হবে সবাই বুঝতে পারছেন জি স্যার সবাই কি বুঝছেন এবার আমি আইডিয়া অনুযায়ী জিজ্ঞেস করব যে ব্যাক ভিউ কিরকম হবে রাইট ভিউ কিরকম হবে লেফট ভিউ কিরকম হবে আমাকে বলতে হবে বলতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে দেখেন আমি যদি আপনাকে এটার এখন লেফট ভিউ আঁকতে বলি আপনি তাহলে এটার কোন পাশে গিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেন লেফট দিকে দাঁড়াবেন আচ্ছা এখানে একটু কাহিনী আছে সেটা হচ্ছে আপনি যখন এই আলমারিটার দিকে তাকাচ্ছেন তখন মনে করেন আপনি এখন আপনার ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন না জি স্যার জি স্যার জি স্যার আপনার জন্য এটা ফ্রন্ট ভিউ হচ্ছে এটা ঠিক আছে এখন আমরা যে ভিউটা দেখতেছি আমি যখন আপনাকে হচ্ছে এইটা এই আলমারিটার লেফট ভিউ আঁকতে বলবো তখন আপনি আলমারির বাম দিক কোনটা আলমারির বাম দিক এটা না স্যার আলমারির ডান বাম দিক হলো আমার ডান দিকে হ্যাঁ আলমারির বাম দিক কোনটা এটা না জি স্যার জি স্যার আমি যদি আপনাকে আলমারির লেফট ভিউ আঁকতে বলি আপনি আলমারির বাম দিক চিন্তা করবেন না আপনি আপনার বাম দিক চিন্তা করবেন ঠিক আছে
বুঝা গেছে জি স্যার তার মানে আপনি যদি লেফট ভিউ চিন্তা করেন আপনি হচ্ছে আপনার হাতের বাম দিক চিন্তা করবেন তাহলে আমি যদি আপনাকে বলি যে আলমারিটা লেফট ভিউ আকো তাহলে আপনি কোন দিকে গিয়ে দাঁড়ায় চিন্তা করবেন এই দিক না জি স্যার কমান্ডের একটা ইয়া শুরু করে না ঠিক আছে জি স্যার আপনি যদি তাহলে এখন এটা বাম দিক থেকে দেখেন এরকম দেখবেন সব একটা একটা করে লাইন দেখতে পাচ্ছো এরকম দেখবেন না জি স্যার মেইনলি হচ্ছে আসলে এখানে ফিডে দেখতেছি জিনিসটা দেখবো আসলে এরকম এই যে এরকম দেখবো না আমরা দেখবো যে ফার্স্টে হচ্ছে মনে করেন এটাই ক্যাপিলি এরকম কিছু একটা দেখবো তারপর দেখবো এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ডে কে জানি হচ্ছে কার কথা মানে আমার কথা না জানি কার কথা অটো কেটে চিল্লাইতেছে এটা কে আমি চিল্লাইতেছি না অন্য কেউ চিল্লাইতেছে আল্লাহ জানে যাই হোক এরপর দেখেন এরপর হচ্ছে এই যে এই লাইনটা দেখবো না জি স্যার এটা এটা জি স্যার এটা দেখবো এই বরাবর এই একটু বেশি বড় করে ফেলছি এটা একটু ছোট করতে হবে এই এতটুকু দেখবো মনে করেন এতটুকু দেখলাম এরপর কি এই লাইনটা দেখবো না আমি কি দেখবো এভাবে সে মিলে যাবে না এখানে জি স্যার আমি তো এই এই পয়েন্টের কারণে এই পয়েন্টটা দেখবো না দেখবো না স্যার একটা লাইনই দেখো এই পয়েন্টটা সামনে আছে আর এই পয়েন্টটা কি সামনের পয়েন্টের পিছনে আছে তো আমি এই পয়েন্টের জন্য এটাকে আর দেখবো না এই পয়েন্টটা দেখবো না আবার এই পয়েন্টের জন্য আমি কি দেখতেছি না এটার পিছনেরটাকে দেখতেছি না ওর পিছনের পয়েন্টটা দেখবো এই মিলে গেল এই ঠিক আছে না এবার আমি আমার হাতের ডান দিকে দাঁড়াবো আপনি আপনার হাতের ডান দিকে গিয়ে দাঁড়াবেন হ্যাঁ আপনি আপনার হাতের ডান দিকে আর যদি কি দেখবেন দেখতেছেন মনে হয় তাই না স্যার না স্যার তেমন কিছু না স্যার একটা প্রবলেম করছিলাম আচ্ছা আচ্ছা স্যার হ্যালো বলেন 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 প্রবলেমটা হলো ওই আমার কমান্ডটা যখন দেই কমান্ডটা দেওয়ার পরে স্যার আপনার মানে ওই ইয়াডার সাথে কমান্ডটা আসে না নিচে আসে কমান্ডটা আপনার সবুজ হয়ে যেটা স্ক্রিনে দেখা যায় এই কমান্ডটা আসতেছে না কি করব স্যার নিচে ডাইনামিক অপশন অন করেন DYN ডাইনামিক ডাইনামিক কি চাই না স্যার আমি ওই মূলত স্যার আমি ক্যামেরাটা দেখাইছি স্যার না হয় আপনাকে আমার একটু শেয়ার দিলে ভালো হতো আপনি এমনিতে শেয়ার দিতে পারবেন
ফয়েজ স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার একটু স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি কইরেন না এই যে আবার আপনি আবার আপনার ফ্রন্ট ক্যামেরা অন করছেন আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ার করি আমারে বলেন কি সমস্যা বলেন জি স্যার একটু দেখালে ভালো হ্যাঁ বলেন স্যার এখানে স্যার আপনি একটা কমান্ড নেন যে কোনো একটা কমান্ড দাঁড়ান হ্যাঁ নিলাম বলেন এই স্যার এই যে সবুজ স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট এইটা আসতেছে না স্যার আমার স্ক্রিন ও নিচে আবার আসে স্যার নিচের যে কমান্ডটা ওইটাতে আসে স্যার কিন্তু এখানে দেখা যায় না স্যার রিসেট রিসেট করলাম দেন এটা আপনার এখন ডাইনামিকটা করলাম কিন্তু আসে না স্যার আপনি ডাইনামিক কি অন করছেন না অফ করছেন কোনটা কি করছেন স্যার অনই তো করলাম স্যার এখন আপনার স্ক্রিনে কি অফ আছে অফ কারে বলে আর অন কারে বলে ভিতরের দিকে থাকলে অন না অফ এটা বলেন স্যার ভিতরের দিকে থাকলে স্যার অফ স্যার ভিতরের দিকে থাকলে অন 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 স্যার আপনি এই ডিইউআইএন ডায়ান দেখতেছেন জি স্যার এইটা অন করেন ঠিক আছে এটা আমি অফ করে দিলাম দেখেন এখন দেখেন এখন আসে না দেখছেন স্যার আমারটা তো অন আছে স্যার তাও আসে না না স্যার স্যার রিসেট দিছিলাম তারপর আসছে স্যার না আসার তো কোনো কারণ নেই স্যার ওকে স্যার এটা সমস্যার সমাধান হবে স্যার একটু অথবা ভুল টিপছি স্যার আমি স্যার ইনশাল্লাহ পারবো স্যার আপনি শুরু করেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে সামনে আগে আপনারটা পড়ে দেখতেছি ঠিক আছে আচ্ছা দেখেন এখন হচ্ছে একটা জিনিস দেখেন একটু আমরা তো একটা আলমারির হচ্ছে গিয়ে বিভিন্ন ভিউ দেখলাম দেখলাম না জি স্যার এখন যদি একই কাজটা আমরা একটা বিল্ডিং এর জন্য করতে যাই করা যাবে স্যার জি স্যার করা যাবে স্ক্রিনে এখন কি দেখতেছেন ডেস্কটপ সামনে আসছে এখন এবং স্যার একটা বাড়ি আচ্ছা স্যার একটা একটা দেখেন আমি যদি এই বিল্ডিংটার বিভিন্ন দিক চিন্তা করি আমি যদি আপনাকে বলি এই বিল্ডিংটা স্যার আমার এখানে অনেক প্রবলেম স্যার আমি কিছুই দেখছি না স্যার আচ্ছা তাইলে একটু মানে আপনাকে রেকর্ডিংটা দেখতে হবে ঠিক আছে আপনাকে রেকর্ডিংটা দেখতে হবে আর কি দেখেন আমরা যদি এই বিল্ডিংটার ফ্রন্ট ভিউ আঁকতে চাই তাহলে ফ্রন্ট ভিউটা দেখতে কিরকম হবে সামনের অংশটা স্যার মানে মেইনলি হচ্ছে দেখেন আমি একদম মানে একটা একটা করে পার্ট বাই পার্ট আগাই এই তো আমাদের বিল্ডিং এর ফ্রন্ট তাই তো জি স্যার জি স্যার আমি যদি একদম পার্ট পার্ট করে আগাই আমি হচ্ছি প্রথমে মাথার উপরে একটা পানির ট্যাঙ্কি দেখব জি স্যার বাট পানির ট্যাঙ্কি কি
এরকম দেখবে একটা রেকট্যাঙ্গেল দেখবে এটা তো 3D দেখব না তাই না আচ্ছা এটা শুধু সামনের অংশটা আছে তারপর হচ্ছে আমি এই লাইনটা দেখব এরকম সোজা পুরোটা সোজা আসবে তারপর হচ্ছে আমি এই লাইনটা দেখব এরকম এটা আসলে সোজাই দেখব কারণ এই গ্রিলটা দেখুন বান্দাগুলো এখানে বাইরে দেখা যাচ্ছে বাট সোজা আসবে মানে আমি জাস্ট রাফলি আঁকতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে হচ্ছে এরকম মানে এই জিনিসগুলো দেখবো বাট কি দেখবো তো বুঝতেছেন সবগুলোই তো স্যার একটা করে ইয়া স্ট্রেট লাইনে দেখা যাবে এখানে হচ্ছে এরকম রেলিং দেখবেন এই 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 ঠিক আছে সবকিছু একদম স্ট্রেট দেখবেন তাই তো জি জি স্যার আচ্ছা যদি এবার আমি আপনাকে এটার মনে করেন যে ইয়া ভিউ আর লেফট ভিউ আঁকতে বলতাম তাহলে আপনি এটার কোন পাশে গিয়ে দাঁড়াইতেন স্যার বাম পাশে মানে আমার হাতের বাম পাশে আমি যদি লেফট ভিউ আঁকতে বলি তাহলে আমি আমার লেফটে গিয়ে দাঁড়াবো নাকি বিল্ডিং এর লেফটে গিয়ে দাঁড়াবো কোনটা দেখবো আর স্যার ওই বারান্দাগুলোর বাড়তি অংশগুলো দেখা যাবে হ্যাঁ বারান্দাগুলোর বাড়তি অংশগুলো দেখা যাবে আর এই জানলাগুলো দেখবো জানলাগুলো দেখবো না জানলা জি জি স্যার জানলাগুলো দেখবো আর যদি ব্যাক ভিউ আপনি বলি তাহলে স্যার পিছনে যে দাঁড়াতো যদি ব্যাক ভিউ আপনি এখানে মনে হচ্ছে ব্যাকটা অংশটা একটু বাইরে দিকে বেশি পাকানো স্যার বাইরে দিকে মাঝখানে ডিটিং এর মাঝখানে অংশটা মানে স্যার এখন দেখেন স্যার আচ্ছা দেখেন আমি ব্যাক ভিউ আঁকতে বললে এরকম কিছু দেখবেন না জি স্যার আমি যদি কি ভিউ আঁকতে বলি আমি যদি রাইট ভিউ আঁকতে বলি তাহলে কি দেখবেন এই যে এরকম দেখবেন না এই যে এরকম জি স্যার আচ্ছা স্যার রাইট ভিউ আর লেফট ভিউটা তো সেম সেমই থাকবে স্যার একই রকম না একই রকম থাকবে না একই রকম থাকবে কাছাকাছি বলতে পারেন কাছাকাছি বাট যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন না তাদের নেওয়ার দরকার নেই তারা শুনবেন না সমস্যা নেই বাট যারা শুনতেছেন তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে এই ভিউগুলো আঁকতে হবে স্যার হ্যালো স্যার আমার কথা শোনা যাইতেছে স্যার হুম 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 শোনা যাচ্ছে স্যার আলবো মানে স্ক্রিনশট দেব ভয়েস আপনি এত দূর থেকে কথা বলে আমি শুনবো কেমনে শুনতেছি স্যার আমার প্রবলেম অনেক প্রবলেম স্যার আমি ভিডিও দেখছি স্যার ভিডিও দেখা স্যার উপায় নেই স্যার ইয়াটা সিসি ভিডিওটা স্যার দেখা হইছে আচ্ছা একজন করে বলেন আশরাফ বললে কি সমস্যা বলেন কষ্ট করে শেষ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা মাথায় রেকর্ডিং টা আবার শুরু থেকে দেখতে হবে এখন শোনা যাচ্ছে এইটার স্ক্রিনশট নিছি
জি স্যার নিছি স্যার এটার একটা স্ক্রিনশট নেন স্যার এই ল্যাব ভিউটা যেটা এটা কি আপনার স্যার প্লেন আসবে কিনা আমি এটা কোশ্চেন মানে আপনার মিডল সেকশনটা কিন্তু বিল্ডিং এর একটু বাইরের দিকে বেশি বাইরে করা এবং কি স্যার মানে এক পাশেরটা একটু কম বাইরে করা আমরা তো স্যার এখন মানে পুরাটা তো একটা প্লেন দেখবো না স্যার প্লেন দেখবো প্লেন দেখবো ওকে স্যার একটু স্যার স্ক্রিনশট নিচ্ছে না কেন জি স্যার নাও ঠিক আছে ওকে স্যার কমপ্লিট এখন আমার এগুলো ডাইমেনশন লাগবে না আমি ডাইমেনশন চা রাখবো কেমনে জি স্যার আচ্ছা এবার তাহলে ডাইমেনশন গুলো একটু লিখে নেন সবাই ঠিক আছে অথবা ডাইমেনশন গুলো আমি লিখে দিচ্ছি প্রথমে আমি লেফট সাইড থেকে শুরু করি যদি লেফট সাইডটা বইলা দেই তাহলে তো আর রাইট এর কোন ডাইমেনশন বলার দরকার নেই দরদ মানে প্রয়োজন আছে কারণ লেফট আর রাইট এর ডাইমেনশন সেম খালি একটা আরেকটার কি ইমেজ মিরর ইমেজ তাহলে আমি এই বাম দিকের প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন বলে দিই আমাদের এই যে প্রথমে দেখেন যে জানলাটা প্রথমে আমরা দেখি যে আমাদের এখান থেকে এতটুকু কতটুকু আছে 12.98 meters ঠিক আছে এখান থেকে এতটুকু কত 12.98 meters তাহলে এটা লেখা দিই যে এইখান থেকে এতটুকু হচ্ছে 12.98 meters আর এটার হাইট কতটুকু একটু দেখি এই হাইটটুকু হচ্ছে আচ্ছা দেখেন দেখেন আমরা হচ্ছে আমাদের ডাইমেনশন আর কি কি লাগবে লেফট ভিউ আঁকতে হইলে এতটুকু কতটুকু জানতে হবে না ইচ্ছুক কত জি স্যার একটুক হচ্ছে দাঁড়ান একটুক হচ্ছে এগুলো সব হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে নাহলে পরে হচ্ছে ডাইমেনশন ভুলে যাবেন পরে বলবেন যে মানে ডাইমেনশন জানেন না রেকর্ডটা দিয়ে দেন তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিব এইখান থেকে এতটুকু কত এটা হচ্ছে 4 meters আচ্ছা তারপর হচ্ছে দেখেন স্যার জানলার হাইটটা আর ইয়াটা দেখতে হবে জানলাটা হচ্ছে জানলাটা হচ্ছে এই পাশ থেকে কতটুকু দূরে আছে দেখতে হবে আমার এখান থেকে আছে হচ্ছে কতটুকু 0.79 meters এখান থেকে হচ্ছে এতটুকু বাঁকা হয়ে গেল 0.79 এতটুকু হচ্ছে কত 0.79 meters ঠিক আছে
আচ্ছা তারপর হচ্ছে জানলাটার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত 2.85 এটা কি বলছিলাম না স্যার এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত 0.60 মিটার আর এটা থিকনেস এই যে এটাকে অফসেট করতে হবে না আপনি ইঞ্চিতে চলে গেলেন হঠাৎ করে যেটা থিকনেসটা হচ্ছে এই থিকনেস টু হচ্ছে কত 0.11 মিটার তাহলে জানলার সব ডাইমেনশন জানলাম আমরা জানলাম না জানছি এখন হচ্ছে স্যার একটা কথা ছিল স্যার আপনার হ্যাঁ বলেন এখান থেকে এটারও তো সেম হাইট 3.50 আমার দরকার হচ্ছে এখান থেকে এটুক এটা হচ্ছে 6.16 মিটার উইথটা লাগবে না জি স্যার উইথটা কত উইথটা সেম হবে স্যার ওইটার মধ্যে আন্দাজে মানে হয়তো সেম হইতে পারে বাট চেক করলে তো ক্ষতি নাই 4.61 মিটার পানির ট্যাঙ্কিটা কতটুকু দূরে ওইটা দেখা লাগবে না হ্যাঁ ওটা দেখা লাগবে দেখা লাগবে এটা এটাও 3.50 মিটার তার মানে এটাও সেম আর তো বাকি আছে দুটো জিনিস একটা হচ্ছে বারান্দা ফুটটুক বাইরে হয়ে আছে আর পানির ট্যাঙ্কিটা আসলে কই আছে দেখেন পানির ট্যাঙ্কিটা কি আমার একদম মানে এই লাইন বরাবর আছে খেয়াল করেন তো না স্যার পানির ট্যাঙ্কিটা কিন্তু আমার একদম একটু উঁচুতে মানে একদম এই পয়েন্টে নাই এই দুইটা পয়েন্ট মিলাই থাকলে আমার দরকার ছিল না তাইলে আমি কি করতাম আমি হচ্ছে পানির ট্যাঙ্কিটা আকার সময় এইখানে জাস্ট মানে এই দুই মাথা বরাবর লাইনে গিয়ে পানির ট্যাঙ্কিটা মিলাই ফেলতে পারতাম এইভাবে তাই না বাট যেহেতু এখন এটা একটু সাইডে আছে আমার জানতে হবে যে এটা আসলে কতটুকু সাইডে আছে এটা কোথা থেকে শুরু করবো এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে আমার আমি যখন কি এলিভেশন 4 মিটার অফ দিক দিয়ে আছে তারপর স্যার এটা আমি যখন লেফট এলিভেশন আঁকবো
আমি যখন লেফট ইলেকশন আঁকবো তখন এই পয়েন্টার জন্য কি আমি এই পয়েন্টটা দেখব? না স্যার, না স্যার, আমার তো সামনের পয়েন্ট হচ্ছে কোনটা, এটা না? জি স্যার। এখন দেখেন এই পয়েন্ট মানে আলটিমেটলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কতটুকু ডান দিকে সরে গেছে এটা বুঝতে পারলে তো আমার কাজ হয়ে যায়। জি স্যার। আমার জানা লাগবে হচ্ছে কি এই ডিসটেন্সটুকু স্যার। জি স্যার। 2 মিটার স্যার, 2 মিটার 2 মিটার সম্বন্ধে আছে স্যার। আন্দাজে কি বললে কেমন হবে 2 মিটার? আপনারা আন্দাজে বলেন কেন, আমার একটা কথা বলেন তো। ইঞ্জিনিয়ারিং এ আপনি আন্দাজে কোন ডাইমেনশন বলতে পারবেন না, আপনাকে চেক করতে হবে সব ডাইমেনশন। স্যার প্রোডাক্ট ছিল 12 মিটার হয়ে তো এটা ছিল 4 মিটার, এই জায়গাটা ছিল কতটুকু? 1.76 মিটার। তার মানে আমার এইখান থেকে এতটুকু হচ্ছে কত? 1.76 মিটার। 1.76 মিটার। তাহলে কি স্যার ডান পাশে কি সেম থাকবে, মানে ডান পাশে কি 1.76 থাকবে? যখন এটা ঘুরাবেন তখন এইখান থেকে তখন হচ্ছে এখান থেকে 1.76, এই যে সরি এটা ভুল আছে, এটা এদিকে হবে ডান ডান পাশে এতটুকু 1.76। ওকে স্যার ঠিক আছে। এবার হচ্ছে দেখেন যে আমাদের বাকি আছে কি, এই যে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ না, আমাদের বাকি আছে হচ্ছে বারান্দাগুলো কতটুকু বাইরে আছে, বেলকনি গুলো আছে, বারান্দাগুলো বাইরে আছে হচ্ছে এখান থেকে কতটুকু কত? স্যার আর একটা জিনিস ছিল মনে হয়, ওই স্যার ওইদিকে মানে ভিতরের দিকে ব্যালকনি একটা অ্যাঙ্গেল করে একটা ইনপ্যান্ট সেটা দেওয়া ছিল মনে হয় স্যার। আচ্ছা দেখতেছি, যদি থাকে আমরা দেখবো, সমস্যা নেই। আমাদের হচ্ছে এই যে এখান থেকে একটু কত এটা তো জানা লাগবে, একটু হচ্ছে কত 0.20 মিটার, ঠিক আছে। তারপর জানতে হবে যে আমাদের এই হাইটটুকু জানা লাগবে না, এখান থেকে একটু আছে কত 0.75 মিটার, আর এখান থেকে এতটুকু কতটুকু আছে 0.15, হ্যাঁ 0.15 মিটার আছে, এতটুকু হচ্ছে কত? ঠিক আছে, আর কিছু জানার বাকি আছে আমাদের? আপনি যদি এটা দেখেন তাহলে কিরকম দেখবেন, একটু চিন্তা করেন তো কিরকম দেখবো স্যার। ওইটুকু পর্যন্ত দেখা যাবে স্যার, অর্ধেক স্যার একটু দেখা যাবে স্যার, স্যার পুরোটা দেখা যাবে না, জাস্ট যেটা বাইরে আছে এটা দেখা যাবে।
আপনি কিরকম আঁকবেন? আমি জাস্ট একটা লাইন আঁকলাম, এখানে ডাবল লাইন থাকবে, এখানে লাইন থাকবে, আমি তো সামনের ভিউটাই আঁকলাম। আমি এই লাইনটা আঁকছি হচ্ছে, আমি এই লাইনটা আঁকছি হচ্ছে কোনটা, এটা এই লাইনটা আঁকছি কোনটা, এইটা আমি তো আপনার কি বলবো, আমি তো হচ্ছে এই লাইনটার জন্য এই লাইনটা দেখতেছি না, এইটার জন্য এইটাকে দেখতেছি না, এইটার জন্য কাকে দেখতেছি না, এইটাকে দেখতেছি না, দেখতেছি মনে করেন যে এই লাইন এটা যদি এখানে না থাকে এখানে থাকতো এরকম দেখতাম না? জি স্যার, এখন তখন কোনটা দেখতাম? তাহলে বুঝতেছেন যে কি দেখতেছে আসলে? জি স্যার। আমাদের এক একটা ফ্লোরের হাইট কত করে? 3.50 মিটার করে না? জি স্যার 3.50। এখান থেকে ধরে দেখি কত আসে, 3.50। এক একটা ফ্লোরের হাইট হচ্ছে 3.50 করে। তাহলে আমাদের এখানে দেখতে হবে কি কি, আমাদের দেখতে হবে যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কতটুকু আছে, একদম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 12.84 মিটার, তাই না? জি স্যার 12.84 মিটার। তাহলে আমাদের এইখান থেকে আচ্ছা আমাদের এখন জানা লাগবে যে এটা এইটার থিকনেস কত। এটার থিকনেসটা হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের আর কি লাগবে? স্যার আরেকটা জিনিস লাগবে হয়তো ওই আপনার যেটা মাঝখানে যেটা ফ্লোরের যেটা থিকনেস ছিল ওটা দেওয়া লাগবে না? 1.02 মিটার। আর কি লাগবে আমাদের স্যার? ওই যে ফ্লোরের যেটা স্যার, এটা ফ্লোরের তো লাগবে না, ফ্লোরটা আমরা সোজা দেখব পিছন দিকে দেখতে গেলে তো ডাক দেখব না, শুধু থিকনেসটা দেখব।
না আপাতত তো ফিক্সড আছে না কারণ আমরা ওই যে ফ্লো সোজা দেখব একটা লাইন দেখব স্যার ঠিক আছে ওকে স্যার আচ্ছা তাহলে আমাদের এখানে আর কি লাগবে আর লাগতে হচ্ছে এখান থেকে এতটুকু লাগবে এই যে ঠিক আছে এটা যদি 8.92 মিটার হয় ওইটা করতে হবে 8.92 মিটার দেখি এটা করতে গেছে দেখলেই তো হয়ে যাবে দূরে আছে আমাদের এই যে এই ডিসটেন্সটি হবে কত 3.25 ঠিক আছে স্যার এটা তো 3.25 আপনার ওই পাশ থেকে স্যার পিছন থেকে কতটুকু দূরে আছে এটা আসবে না আপনি যখন এলিভেশন ভিউ আঁকবেন তখন কি আপনি এই ব্যাক ভিউ আঁকার সময় এটা পিছন থেকে কতটুকু দূরে আছে আপনি কিছু বুঝবেন ও স্যার না 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 স্যার এটা ডান পাশ থেকে বুঝা দেব স্যার ডান পাশ থেকে আপনি যখন হচ্ছে কি লেফট বা রাইট ভিউ আঁকবেন তখন আপনি বুঝবেন জি স্যার ওইটা তো আমি বলেই দিছি আপনি যখন এদিক থেকে দেখবেন তখন আপনি দেখবেন যে এটা আসলে এখান থেকে কতটুকু দূরে আছে তখন আপনার এই ডিসটেন্সটুকু দরকার এটা তো বলে দিছি স্যার পানির ট্যাংকি এটা স্যার ভিতরে কতটুকু হাইটে আছে স্যার এটা আর কতটুকু ইয়ে আছে এটা হ্যাঁ এটাও বলে দিছি স্যার ওই সময় আমি স্যার ভিডিওটা একটু পুরোটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার আমরা বলেন ফ্রন্ট ভিউ দেখতে কেমন হবে সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভেজাল হচ্ছে ফ্রন্ট ভিউ কেমন হবে দেখতে স্যার যেমন দেখা যেতেছে তেমন ডাইমেনশনগুলো বলতে হবে না প্রথমে একদম এই শুরু থেকে ওই মাথা পর্যন্ত একটা মাপ নিব না স্যার আমি পার্ট বাই পার্ট আঁকাবো নাকি চিন্তা করতেছি নাকি একদম শুরু থেকে স্টুডেন্ট বলে দিব আমাদের এখান থেকে এতটুকু উঠতে কত 30.73 মিটার ঠিক আছে 30.73 দেখতেছেন সবাই অনেকেই বোধহয় আজকে মনোযোগ দিচ্ছেন না ক্লাসে এই ভিউগুলো আঁকার সময় আপনাদের মানে অনেক কষ্ট হবে যদি এখন ক্লাসে মনোযোগ না দেন স্যার এগুলো তো স্যার একদিনে আঁকাটা খুব টাফ হয়ে যাবে স্যার আপনি স্যার লেফট ভিউ রাইট ভিউ আর ব্যাক ভিউ একদিনে দেন স্যার ফ্রন্ট ভিউ একদিনে দেন স্যার একদিনেই আঁকবেন ঠিক আছে এগুলো হচ্ছে যেহেতু আপনি বলছেন টাফ হয়ে যাবে জন্য আপনি একদিনেই আঁকবেন বাকিরা দুই দিন টাইম পেলে আপনার জন্য একদিন থাকবে আসলে যে একদিন আঁকা সম্ভব এটা আমি আপনাকে বুঝাই দিতে চাই আপনি যখন নিজে একদিনে আঁকা শেষ করতে পারবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে একদিন এক্সপার্টনেসটা চলে আসলে সম্ভব কিন্তু আমার ধারণা আপনারা সবাই এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি না স্যার আচ্ছা আপনাদের হচ্ছে রাইট ফ্রন্ট ভিউটা আপাতত আঁকার দরকার নাই আপনারা শুধু ইয়া আঁকেন এই যে লেফট ভিউটা আঁকেন আর হচ্ছে কি ব্যাক ভিউটা আঁকেন ঠিক আছে লেফট রাইট আর দিস লেফট রাইট ব্যাক এই তিনটা ভিউ আঁকেন ফ্রন্ট ভিউটা হচ্ছে আমি নেক্সাস আমি আইকা দিব নিজে আমি দেখাই দিব স্যার এইটা পাবো কই স্যার কোনটা এই যে আপনার কাছে যে ম্যাপ ইয়াটা আছে এখন এটা যে স্ক্রিনশট নিয়ে রাখতে বললাম
এইটা স্ক্রিনশটটা এখন একবার একটু নিয়ে নেই স্যার নেন সমস্যা নাই যতবার লাগবে ততবার নেন স্যার ক্যাম্পাস কি খোলার কোনো সম্ভাবনা আছে মনে হচ্ছে আপাতত না কারণ এখন তো করোনা বাড়তির দিকে লেফট রাইট আর ব্যাক ভিউ স্যার লেফট রাইট ব্যাক তিনটা আছে তিনটা ভিউ রাখবেন এটার ফ্রন্ট ভিউটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আমি আইকা দিব আপনাদের ক্লাসে স্যার এটা কি স্যার সম্ভব যে স্যার একটা ধরেন হ্যান্সার অনেকগুলো তালা আছে স্যার একটা তালা আইকা স্যার এটার কপি করে উপরে উপরে বসিয়ে দিলাম আপনার কি মনে হয় সম্ভব নাকি সম্ভব না কোনটা স্যার হবে তো মনে হয় স্যার লেফট ভিউটা একটু দেখেন 100% সম্ভব স্যার অবশ্যই আপনি কি মানে আপনি যদি বোকা হন তাহলে আপনি প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা রাখবেন আপনি যদি চালাক হন তাহলে একটা ফ্লোর একবার গুলো কপি করুন স্যার এটাই বলছি স্যার আবার আপনি যদি আরো চালাক হন তাহলে আমি যদি আপনাকে ফ্রন্ট ভিউ আঁকতে বলি আপনি কি করবেন বলেন আপনি যদি খুব বেশি চালাক হন তাহলে ফ্রন্ট ভিউ আঁকতে হইলে আপনি একটা ফ্লোর আইকে বাকি গুলো কপি করবেন আর এতটুকু আঁকবেন এই যে এতটুকু আঁকবেন এতটুকু আঁকবেন অর্ধেক আঁকবেন অর্ধেক আঁকলে বাকি কি করব অর্ধেক আঁকব রোটেট করে দিবেন স্যার মিরর করব মিরর মিরর সরি স্যার মিরর মিরর করব স্যার জি হ্যাঁ মানে যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত আমার জন্য ভালো জি স্যার আচ্ছা কিরানি বললেন কি লেফট ভিউ না রাইট ভিউ লাগবে দেখতে স্যার জি স্যার লেফট রাইট আর সবটা কি মিরর হবে স্যার পুরোটা হবে হবে আমি আমি হচ্ছে আঁকবো এতটুকু জি স্যার এই মিড পয়েন্ট পর্যন্ত আঁকবো চিন্তা করেন এই মাস্টার পর্যন্ত এই বাম দিকে যা আছে এই লাইনের ডান দিকেও একই জিনিস আছে তো খেয়াল করে দেখো ও আচ্ছা স্যার উপরে ওইটা স্যার আলাদা তেলে ট্যাঙ্কিটা পরে রাখবো পানি ট্যাঙ্কিটা পরে একা দিব আমার তো ম্যাক্সিমাম পোরশনই তো মিরর করে রাখা সম্ভব হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন না জি স্যার আপনাদের পরীক্ষার টাইমে কিন্তু এরকম একটা ভিউ পরীক্ষাতে আসতে পারে তখন কিন্তু যদি ভিউ না বুঝেন আমি কিন্তু দিয়া দিব মনে করেন যে কি ভিউ দিব এরকম একটা ভিউ দিয়া বলবো যে এবার বুর্জ খলিফা দিয়ে দিবেন স্যার হ্যাঁ বুর্জ খলিফা দিতে পারি টাওয়ার দিতে পারি স্যার এগুলো আসল কোনো ঠিক ঠিকানা নাই তো হ্যাঁ স্যার ঠিক আছে ভিউগুলো খুব ভালোমতো বুঝতে হবে স্যার লেফট আর রাইট ভিউ স্যার এগুলা স্যার ইয়া স্ক্রিনশটটা নেওয়া হয় নাই স্যার নেন নেন স্ক্রিনশট নেন স্যার মানে এই ল্যাবের ফাইনাল পরীক্ষাটা কবে হবে স্যার ব্যাক ভিউটা একটু দেন নেক্সট মান্থের ফার্স্ট উইকেই হয়ে যাবে আপনাদের আমি আর ম্যাক্সিমাম 3 থেকে 4 টা ক্লাস নিব স্যার ব্যাক ব্যাক স্যার দুইটা উইক প্র্যাকটিস করার জন্য সময় দিলে ভালো হতো না স্যার এই যে এখনই তো প্র্যাকটিসের উইক স্যার আরো ক্লাস হয় তো শুধু আপনারটা একা না আর তো ল্যাবই হয় তাই না জি স্যার ওগুলোরও কাজ দেয় স্যার আমি আর 4টা নিব 4টা ল্যাব নিব ঠিক আছে 4টা ক্লাস নিব ওটা কেটে তো মনে করেন 4টা ক্লাস একটা ক্লাস এমনিতে সে ব্রেক চলতেছে বলতেছে এখন ব্রেক তো এমন ব্রেক মানে সারা দিনটাই কম্পিউটার আর ফোন খাতা তাতা নিয়ে বসে থাকতে হয় আচ্ছা এটা ব্রেক কেমনে হলো স্যার এই যে আমরাও তো কম্পিউটার খাতা নিয়ে বসে আছি যে আপনাদের ক্লাস নিচ্ছি হ্যাঁ স্যার সেটা বলতেছি স্যার আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে না দেখেন স্যার ব্যাক ভিউ একটু দেখেন স্যার আমাদের হয় স্যার 29 তারিখ একটা নিব 31 তারিখ একটা নিব ঠিক আছে 2 তারিখ একটা নিব 4 তারিখ একটা নিব স্যার আপনি পরীক্ষাটা স্যার 20 তারিখের পরে নেন স্যার প্লিজ স্যার পরীক্ষাটা যে 20 তারিখের পরে দিবেন আপনাদের 4 তারিখ থেকে হচ্ছে কি নতুন সেমিস্টার শুরু হবে 4 এপ্রিল থেকে হ্যাঁ স্যার কি বলেন স্যার 4 তারিখে আমাদের বাসার সাথে স্যার মাহফিল মসজিদের স্যার এর জন্য কি ফাইনালের ব্রেকের মধ্যে কি ল্যাব নিয়ে নেবেন স্যার কয়টা দিন টাইম দেন স্যার আমি টাইম দিব সমস্যা নেই আমার কথা আগে শুনেন এপ্রিলে 4 তারিখ থেকে যদি নতুন সেমিস্টার শুরু হয় যখন নতুন সেমিস্টারে নতুন নতুন থিওরি পড়বেন তখন বলবেন যে স্যার নতুন থিওরি পড়া অটোকেট সব বই লাগিস স্যার এটা স্যার এপ্রিলে 4 তারিখে স্যার সবাই স্যার যেটা মতবাদ দেয় মত দেয় ওটা তো হবে না স্যার আচ্ছা তাইলে আমি একটা ডেট আমি একটা ডেট এখনই ফিক্স করি যে আমি কোন ল্যাবের ফাইনাল পরীক্ষা স্যার এখনো নিতেছেন না স্যার আপনি এই প্রথম বললেন স্যার আর কেউ বলে নাই স্যার শুনেন সব সময় দূরদর্শী হইতে হবে আমি তো আগে থেকে বলতেছি সবাই দেখবেন যে হঠাৎ করে বলবে যে কালকে পরীক্ষা তখন কি করবেন না স্যার আমি একটা মোটামুটি একটা ডেট চিন্তা করি আমরা 10 তারিখের দিকে পরীক্ষাটা নেই
স্যার প্র্যাকটিস করব কখন স্যার আপনাদের 10 তারিখ কি হবে স্যার একটা হয়ে গেছে স্যার শেষ করে দেন স্যার আমরা পরে চিন্তা করব স্যার একটা করে নাই স্যার মিনিমাম পরীক্ষা দিয়ে দিব আচ্ছা কালকে 20 তারিখ না হলে স্যার 15 তারিখে রাখেন স্যার বেশি কথা বললেন না বেশি কথা বললে কালকে পরীক্ষা দিয়ে দিব আর কিছু আছে লাইন আঁকবেন কপি করবেন মিরর করবেন অফসেট করবেন না পারলে ভিডিওগুলো দেখবেন আগে ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন আচ্ছা কারা কারা প্রেজেন্ট আছেন মানে আমাকে হচ্ছে স্ক্রিনশট তুলে 21 আপনাদের আইডিগুলো মানে দুই ব্যাচ থেকে পাঠায়েন তাইলে হচ্ছে দুই ব্যাচ থেকেই মানে একসাথে ম্যাচ করলে বুঝতে পারবো যে কারা কারা ক্লাস করছেন কারা কারা করেন স্যার একটা কথা স্যার আমি গত ক্লাসে একটু স্যার মানে বিজি ছিলাম বলতে কি স্যার মানে কুমিল্লার বাইরে ছিলাম তো একটা কারণে গুরুত্বপূর্ণ মিটিং এ ঢাকা গেছিলেন জি স্যার জি স্যার ব্যবসায়িক কাজে আমি এখানে শেষ করতেছি আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি কি মাঝে মাঝে অটোমেটিক কাজ করতে গেলে মানে আননোন কিছু প্রবলেম ফেস করতে হয় তো মানে মানে তাৎক্ষণিক ভাবে আসে তখন পারে না স্যার ঠিক আছে তখন ওগুলা কোথায় থাকে বা স্যার তখন যদি আপনাকে কল দেওয়া বা এমন সম্ভব স্যার মানে আমাকে স্ক্রিনশট দিলে মেসেঞ্জারে দিয়ে দিবেন ওকে স্যার ঠিক আছে যদি তখন মনে করেন ফ্রি থাকি আমি তো মানে আমারে বলেন আপনারা দেখ মানে আমার মতো এরকম কুইক রেসপন্স তো মনে আর কেউ করেন আমাকে না স্যার আপনি সব সময় করেন স্যার জি স্যার আমি যদি ফ্রি থাকি আমি সঙ্গে সঙ্গে রেসপন্স করি এখন মনে করেন যে আমি বাসার বাইরে বা মনে করেন যে আমি নিজে কোনো ক্লাস করতেছি বা আমি নিজে মনে করেন যে ব্যস্ত আছি তখন হয়তো আপনাদের মেসেজ টাইম সিন করতে পারলাম না তখন তো আসলে আমার মানে ফোন দিয়ে লাভ নেই কারণ আমি ব্যস্ত আছি বাট আমি যদি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি ওকে স্যার ওকে স্যার আমি স্যার সঙ্গে সঙ্গে রেসপন্স করি ঠিক আছে ওকে স্যার আচ্ছা জাস্ট মানে যে প্রবলেমটা হচ্ছে স্ক্রিনশট তুলে আমাকে দিয়ে দিবেন যদি আমি সলভ করতে পারি তাহলে আমি মানে সঙ্গে সঙ্গে সলভ করে দিব আর যদি আমারও মনে করেন যে জানা নেই আমাকেও তো জিনিসটা বুঝতে হবে তাহলে আমি আগে জানবো তারপর আপনাকে জানাবো ঠিক আছে ওকে স্যার জি স্যার থ্যাঙ্ক ইউ আজকে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে তার আগে মেইন কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট কবে জমা দিবেন আপনারা কি অ্যাসাইনমেন্ট স্যার এই যে আজকে যেটা দিলাম সেটা ও আচ্ছা স্যার আজকে তো 27 তারিখ না হ্যাঁ আপনারা হচ্ছে ও স্যার অনেকে তো এখনো হচ্ছে অ্যাসাইনমেন্ট 2ই জমা দেন নাই ওই যে ফ্লোর প্ল্যান সবাই কি জমা দিবেন জমা তো দেন নাই না স্যার দেই নাই আজকে রাত 12টার মধ্যে সবাই ফ্লোর প্ল্যান জমা দিবেন ঠিক আছে অ্যাসাইনমেন্ট ক্যারেক্টার ছিল হ্যাঁ একটা ফ্লোর প্ল্যান ছিল আপনি যে বাসায় থাকেন ওই বাসায় হচ্ছে প্ল্যান একা জমা দিতে বলছিলাম গত গত ক্লাসে আচ্ছা ওইটা আপনি মানে গত ক্লাসে একটু দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে তিন নাম্বার অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে কি আঁকবেন আর লেফট রাইট আর ব্যাক এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে পরশু দিন রাত 12টার মধ্যে জমা দিন ঠিক আছে পরশু দিন স্যার স্যার এটা তো অনেক কম সময় যাচ্ছে স্যার ইম্পসিবল স্যার এটা নেক্সট উইক আপনি যদি শুনেন এখন যত দিন যাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করার টাইম তত কমবে কারণ আপনারা তিন দিনে স্টার্ট হচ্ছে এখন যদি আপনি প্রথমে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে তিন দিন টাইম পাইছেন এক সপ্তাহ টাইম পাইছেন এখন কি এক সপ্তাহ টাইম দরকার আছে তখন তো অটোকেট পারতেন না এখন তো অটোকেট তুলো পারেন তাই না মানে ইভেন এইটা যেটা কাজ এটা হচ্ছে এক ঘন্টা অন এটা 45 মিনিট বা আধা ঘন্টা তো জমা দেওয়া সম্ভব যদি মানে আপনারা চেষ্টা করেন আমাদের সকালবেলা ওখানে আমি হচ্ছে এই ফ্রন্ট এলিভেশনটাও দেখাই দিব
তো একসাথে হচ্ছে ফ্রন্ট লেফট ব্যাক রাইট সব জমা দিয়ে দিবেন নাকি প্রতিদিন রাত 12টার মধ্যে ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ক্লাস থেকে শুরু করতেছি ভালো থাকেন কথা হবে ভালো কেউ কিছু বলছেন আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম